যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে নিরবিচ্ছিন্ন তুষার ঝড়ে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে। বিরূপ আবহাওয়ায় ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার 19 জানুয়ারি মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য টেনেসিতে আবহাওয়া সম্পর্কিত 14টি প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার পেনসেলভেনিয়ার মহাসড়কে দুর্ঘটনায় 5 নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া কেন্টাকিতে বিরূপ আবহাওয়ায় 5 জন মারা গেছেন। রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ওরেগনে গত বুধবার তুষারঝড়ের সময় পার্ক করা একটি গাড়ির উপর বিদ্যুতের তার ছিঁড়ে 3 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নিউ ইয়র্ক, ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, উইকনসন এবং ওয়াশিংটনেও প্রাণহানির খবর পাওয়া গেছে। পাওয়ার আউটেজ ডট ইউএস এর তথ্য মতে ওরেগনে তুষারঝড়ের কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 75,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। রাজ্যটির গভর্নর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফ্লাইট আওয়ার ডট কম জানিয়েছে, বিরূপ আবহাওয়ায় শুক্রবার প্লেন চলাচল বিপর্যয়ের মুখে পড়ে। এদিন যুক্তরাষ্ট্র জুড়ে 1,100টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, বিলম্বিত হয়েছে আরো 8,000 ফ্লাইট।